নমস্কার কৌশিক কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি হেলদি অ্যান্ড টেস্টি সুজি এবং আলু দিয়ে খুব মজার একটা স্ন্যাক্স রেসিপি। আশা করি রেসিপিটা সবার কাজে লাগবে, আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি, স্টাফড সুজি রোল। স্টাফড রাওয়া বা সুজি রোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি উপমা রাওয়া, এটা আমি 1 কাপ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ঠিক এর অর্ধেক পরিমাণ টক দই, মানে 1/2 কাপ টক দই, যেটা নর্মাল টেম্পারেচারেই থাকতে হবে, আর সেম পরিমাণ মানে 1/2 কাপ পরিমাণ জল। এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর সুজি যেহেতু ফুলতে সময় লাগে তাই এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 1/2 ঘন্টা রেখে দেব, আর ততক্ষণে বানিয়ে নেব স্টাফিংটা। স্টাফিং বানানোর জন্য একটা ফ্রাইং প্যান গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন মতো সাদা তেল। ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা জিরে, আর দিয়ে দেবো আমি 1/2 টিস্পুন কালো সর্ষে। এই দুটোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1টা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, চাইলে আপনারা এর থেকে বেশি পরিমাণেও দিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী। দিয়ে দেবো এখানে মিডিয়াম সাইজের 1টা পেঁয়াজ কুচি, খুব বেশি এটাকে ভাজার দরকার নেই। এবার দিয়ে দেবো আমি 1টা কারি পাতা, আগে দিলে যেহেতু কালো হয়েছে তো তাই এখানে আমি 3-4টা কারি পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো গ্রেটেড গাজর, এটাও কিন্তু অপশনাল, বাড়িতে থাকলে দিতে পারেন। গাজরটা একটুখানি সফট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ভাজা মশলা 1 টেবিল স্পুন, যেটা আমি শুকনো খোলায় ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে বানিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই সব কিছুকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ফ্রোজেন মটরশুঁটি, আর এটা যদি না থাকে শুধু আলু দিয়েও কিন্তু আপনারা এটা বানাতে পারেন। এবার অ্যাড করছি আলু, আমি 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেটাই এবার এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিতে হবে। সবশেষে অ্যাড করে দেবো আমি এখানে 4 টেবিল স্পুন মতো ধনে পাতা কুচি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে আমি এই স্টাফিংটা ঠান্ডা করে নেব। দেখুন এখানে আমার স্টাফিং ঠান্ডা হয়ে গেছে, আর অন্যদিকে আমি 2 পিস পাউরুটিকে টুকরো করে মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো যেটা করবে এর ময়েশ্চারটাকে কিছুটা সোক করবে, এবং আমরা যে শেপটা দিতে চাই এই স্টাফিংয়ের সেটাও দিতে পারবো। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এবার আবারও চলে আসি সুজির ব্যাটারের মধ্যে। দেখুন সুজি জল এবং দই সোক করে একদম ফুলে গেছে, আবারও কিছুটা জল অ্যাড করে দেবো আমি, এবং এটার কনসিস্টেন্সিটা কিন্তু একটু থিক হবে, যেরকম আমরা ইউজুয়ালি ইডলি বা দোসার ব্যাটারে বানিয়ে থাকি। দেখুন একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার আমি এর থেকে পরিমাণ মতো নিয়ে একটা সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে দেব, যেটা আমার গ্লাসে বসাতে সুবিধা হবে। এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডার বদলে আপনারা ইনো ফ্রুট সল্ট এখানে 1 টেবিল স্পুন ব্যবহার করতে পারেন, তবে এগুলো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের হাতে বেশি সময় থাকবে না, বাকি কাজটা খুব চটজলদি করে নিতে হবে। এখানে আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি, আপনারা কপার বা স্টিল যে কোনো গ্লাসে নিতে পারেন, এবং তার মধ্যে আমি তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে আমি 1/2 পরিমাণ ব্যাটার ঢেলে দিচ্ছি। আগে স্টাফিংটা ঠিক মাঝখানে রেখে দিয়ে আমি চারপাশ থেকে এই ব্যাটারটা পোর করে স্টাফিংটাকে ঢেকে দেব, আর একইভাবে আর 1টা গ্লাসও রেডি করে নেব। আমি একটা বড় পাত্রে জল গরম আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, এবার তার মধ্যে গ্লাসগুলো দিয়ে এটাকে আমি ঢেকে স্টিম করে নেব 15 থেকে 20 মিনিট মতো। যতটা বড় গ্লাস সেই অনুযায়ী কিন্তু এই সময়টা ডিপেন্ড করবে। প্রায় 16 থেকে 17 মিনিট হয়ে গেছে এবং আমার এই সুজির রোল কিন্তু কুক হয়ে একদম ফুলে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে একটু এটাকে ঠান্ডা করে নেব। স্টিম করে নেওয়া এই রোলগুলো আমি সাইড থেকে ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিয়েছিলাম, এবার ডিমোল্ড করে নিচ্ছি। এভাবে আপনারা সার্ভ করতে পারেন, আর আজকে আমি সার্ভ করব 1টা তড়কা দিয়ে, তাই তৈরি করে নেব তড়কাটা।
এবার একটা তড়কা বানানোর জন্য 2 টেবিল স্পুন তেল গরম করে তার মধ্যে কালো সরষে আর সাদা জিরে দিয়ে দেবো ফোড়নের জন্য। একই সাথে দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা ছোটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, এই সব কিছুর সাথে সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবং যাতে এই সব কিছু পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি। আর এর সাথে সাথে দিয়ে দেব আমি একটু চিনি, এই চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে। একটু ফুটিয়ে নেব জলটা। তড়কা আমার পুরোপুরি রেডি। এবার এর মধ্যে আমি সুজির রোলটা দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব যাতে এই তড়কাটা পুরো সুজির রোলের গায়ে লেগে যায়। এভাবে দেখতে কিন্তু খুব সুন্দর হয়ে যায় এবং টেস্টও কিন্তু খুব ভালো হয়ে যায়। একটা রেডি করা হয়ে গেছে, আবার আরেকটা যেটা রোল বানিয়েছিলাম সেটাও এর মধ্যে আমি ঘুরিয়ে নেব। আপনারা চাইলে শুধু স্টিম করেও খেতে পারেন, তবে এটার টেস্ট কিন্তু আরও অনেকটাই বেশি হয়। এবার আমি এগুলোকে কেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝখানটা কতটা সুন্দর হয়েছে স্টাফিংটা, এবং চারদিকটা কিন্তু খুব ভালোভাবে কুকও হয়ে গেছে। তৈরি হয়ে গেছে স্টাফড সুজি রোল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।